নাটি চিকেন বানানোর জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু মাখন। এবার দিয়ে দিচ্ছি মৌরি আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চপড করে রাখা আদা। আদাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। আদাটার কাঁচা গন্ধ যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন 100 গ্রাম মতো। এবার দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না চিকেনের রঙটা চেঞ্জ হয় ততক্ষণ রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে নেওয়া পেঁয়াজ আর টমেটো, আর একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি আর একটু নুন। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার সব কিছুকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। এখানে কাজু পেস্তা আর চিনে বাদাম নিয়েছি, সব কিছুকে একসাথে গুঁড়ো করে নেব। পেস্তার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার চিকেনটার ঢাকনাটা খুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, একটুখানি চিনি। জিরে গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চামচ মতন। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে বাদামের গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটা একবারে দেব না, অর্ধেকটা দেব। যতটা বাদামের গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলের পরিমাণটা কিন্তু কমই রাখবেন। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিকেনটা তৈরি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে এটা সার্ভ করুন, সবার সাথে এটা দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানান এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।